ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। উন্নয়নের অভিযানে দেড় শতক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে এমন স্লোগান নিয়ে 1 জুন জাতীয় সংসদে 2023-2024 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আহ ম মোস্তফা কামাল, যেখানে সংস্কৃতির অঙ্গনের জন্য 699 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তথ্যটি আপাতত খুশির হলেও মুক্তির প্রেক্ষিতে সিনেমা প্রহেলিকার আয়োজন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। বুবলি জানান, বর্তমানে আসলেই আমরা দিখারা প্রতীকের মতো ছুটছি। আমরা কি আসলেই চাই এই ইন্ডাস্ট্রি এগিয়ে যাক? সম্ভবত আমরা চাই না, কারণ এন্টারটেইনমেন্ট আমাদের প্রত্যেকের জীবনে অনেক বড় একটি আশ্রয়ের বিষয়। এছাড়া বুবলি আরও বলেন, আমরা যে যাই না করি না কেন, দিনের একটা সময় কিন্তু সিনেমা, গান বা নাটক যেটাই বলুন, তার কাছেই ফিরে যাই, একটু মানসিক প্রশান্ত খোঁজার চেষ্টা করি। কিন্তু এই সেক্টরটাই এই দেশের সবচেয়ে বেশি অবহেলিত, এগুলো নিয়ে ভাবার যে কোনো সুযোগ নেই কারো। বর্তমানে বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি ভাবার সময় এসেছে বলে মন্তব্য করছেন বুবলি।